বাংলায় হিন্দুরা না থাকলে এরকমই ঘটবে। বাংলায় হিন্দুদেরকে আটকানো হচ্ছে, আর সেই আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নাকি 163 ধারা লাগু করেছে। না, এই মন্তব্য আমরা করছি না, এই মন্তব্য করা হয়েছে বিরোধী দলের তরফ থেকে। বেলডাঙ্গার পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকার নাকি সম্পূর্ণরূপে ব্যর্থ, সেই কারণে বিরোধী রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন এবং হিন্দু সংগঠন তারা যাতে ওখানে ঢুকতে না পারে তার জন্য রাজ্য সরকার 163 ধারা লাগু করেছে। বেলডাঙ্গায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং শুধু তাই নয়, তাছাড়া বলা হচ্ছে যে বেলডাঙ্গায় কোনো হিন্দু সংগঠন বা মানবাধিকার সংগঠন যাতে ঢুকতে না পারে তাই রাজ্য সরকার 163 ধারা লাগিয়ে রেখেছে। মানে বিষয়টা কি, রাজ্য সরকার কি কোনো কিছু আড়াল করার চেষ্টা করছে, এই প্রশ্নটাই কিন্তু তুলে দেওয়া হচ্ছে। আর্যি করার পর বেলডাঙ্গার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে। বুধবার বেলডাঙ্গায় যাওয়ার চেষ্টা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তবে তাকে ঢোকার আগে আটকে দেওয়া হয়, এমনকি তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা বিমানবন্দরে, তিনি বলছেন যে বেলডাঙ্গার পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যাহত, সেই কারণে বিরোধী রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন এবং হিন্দু সংগঠন তারা যদি ওইখানে ঢুকতে না পারে তার জন্য রাজ্য সরকার 163 ধারা লাগিয়ে রেখেছে। আমাদের তরফ থেকে বারবার বলা হচ্ছে রাজ্য সরকার ফেল আছে, প্যারাটি ফোর্স নামাতে হবে, সেই জায়গা প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় হচ্ছে না। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। বেলডাঙ্গার পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ, সেই কারণে যাতে বিরোধী রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন এবং হিন্দু সংগঠন তারা যাতে ওখানে ঢুকতে না পারে তার জন্য 163 ধারা লাগিয়ে রেখেছে। আমরা বারে বারে বলছি যে আপনারা ফেল, প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করুন, সেখানে প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড হচ্ছে না, এবং হিন্দুদের সংখ্যা কমে গেলে কি হতে পারে পরিণতি সেটা বেলডাঙ্গা উদাহরণ। মঙ্গলবার মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বসে বিজেপি নেতৃত্ব, আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতৃত্ব। তিনি সেই বৈঠকে বাংলার শাসক দল তৃণমূলকে আক্রমণ করে বলেন, কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব শ্রী গোবিন্দ মোহন এখানে এসেছিলেন বনগাঁ পেট্রোপোলে একটা কর্মসূচিতে, তিনি অনুষ্ঠান শেষে নবান্নে এসে মুখ্য সচিবের সঙ্গে মিট করে গেছেন। তিনি বলে গেছেন, আপনারা জমি দিন, কেনার জন্য যত টাকা লাগবে আমরা দেব, এরা জমি দেবে না, এরা চায় ভূখণ্ড চেঞ্জ করতে, হিন্দুদের সংখ্যা কমাতে, পশ্চিমবঙ্গটা বাংলাদেশ টু করতে, এই রাজ্যের সরকার এটা করতে চায়। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। কয়েকদিন আগে ভারতবর্ষের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এসেছিলেন বনগাঁ পেট্রোপোলে একটা কর্মসূচিতে, আমার যেটুকু জানা আছে অ্যাজ এ লিডার অফ অপোজিশন, তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রোগ্রামের শেষে নবান্ন দিয়ে এসে মিট করে গেছেন চিফ সেক্রেটারি হোম সেক্রেটারির সঙ্গে, দিয়ে বলে গেছেন আপনারা জমি দেন, যত টাকা দিয়ে কিনতে বলবেন আপনারা টাকা দেওয়ার জন্য রেডি আছে, তো এরা জমি দেবে না, এরা চায় ডেমোগ্রাফি চেঞ্জ করতে, ভোট ব্যাংক বাড়াতে, হিন্দুদের সংখ্যা কমিয়ে দিতে এবং পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ টু করতে, এই কাজটা এই রাজ্যের সরকার করতে চায় ডিউ টু দেয়ার ওন পলিটিক্যাল হিডেন এজেন্ডা। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অরিন্দম, দেখাবো আপনাদের। বেলডাঙ্গার ঘটনা নিয়ে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার সরাসরি অভিযোগ যে বেলডাঙ্গায় রাজ্য প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, বেলডাঙ্গার যে ঘটনা সেই ঘটনাকে কন্ট্রোল করতে রাজ্য প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এমনটাই কিন্তু এদিন তিনি মন্তব্য করছেন। সকালবেলা এদিন সকালে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বেলডাঙ্গা প্রসঙ্গে মন্তব্য করার সময় শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সরাসরি বলছেন যে সেখানে যে ঘটনা ঘটেছে এবং তারপরে যে 163 ধারা সেখানে লাগু করা হয়েছে তার মূল কারণ হিসেবে তিনি বলছেন যাতে বিরোধী রাজনৈতিক দল বা কোনো সামাজিক সংগঠন বা অন্য কেউ সেখানে ঢুকতে না পারে বা সেখানকার পরিস্থিতি দেখতে না পারে, সেই জন্য কিন্তু সেখানে 163 ধারা জারি করা হয়েছে এবং এই সমস্ত সংগঠন বা বিরোধী রাজনৈতিক দলদের সেখানে ঢোকা আটকানোর জন্যই। তিনি এটাও উল্লেখ করছেন যে
হিন্দু একদমই তিনি এই শব্দটা ব্যবহার করছেন যে হিন্দুদের সংখ্যা কমে গেলে কি হতে পারে, সেটাই বেলডাঙ্গা উদাহরণ। তিনি কিন্তু এখানে ধর্মীয় বা একটা জাতি মানে হিন্দু সম্প্রদায়ের কথা বারবার তুলে আনছেন এবং সেইটাই কিন্তু তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ করছেন। কারণ তিনি বেলডাঙ্গার ঘটনাটাকে যে ঘটনা সেই ঘটনাটাকে বলছেন যে প্যারামিলিটারি ফোর্স সেখানে ডিপ্লয় হওয়ার প্রয়োজনীয়তা ছিল, কিন্তু প্যারামিলিটারি ফোর্স সেখানে ডিপ্লয় হয়নি। তিনি মনে করছেন যে সেখানে রাজ্য প্রশাসন এবং পুলিশ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং তিনি সেটাই বারবার দাবি করছেন। এর পাশাপাশি যে অস্ত্র উদ্ধারের ঘটনা, সেই অস্ত্র উদ্ধারের ঘটনা প্রসঙ্গেও কিন্তু এদিন তিনি মুখ খুলেছেন এবং অস্ত্র উদ্ধারের ঘটনা প্রসঙ্গে তিনি বলছেন যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো বাস্তবে পুলিশের মালখানায় থাকা যে অস্ত্র সেইগুলোই, যেগুলো কোনো ভালো অস্ত্র নয়, এরকমটাই তিনি দাবি করছেন। এবং তিনি এটা দাবি করছেন যে কিছু কিছু নেতৃত্ব তারা খুশি করতে চাইছে এবং সেই জন্যই কিন্তু এই উদ্ধার। এটা বাস্তবে এই যে অস্ত্র উদ্ধার সেগুলো কিন্তু পুলিশের মালখানায় থাকা অস্ত্র বলেই তিনি দাবি করছেন। অর্থাৎ এদিন সকালে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকারকে কড়া ভাষায় তিনি সমালোচনা করেছেন, একাধিক বিষয়ে তিনি সমালোচনা করছেন। যেমন তিনি এই অস্ত্র উদ্ধার প্রসঙ্গে সমালোচনা করছেন, ঠিক পাশাপাশি তিনি মন্দারমণির যে পরিবেশ সংক্রান্ত বিষয় সে বিষয়ে তিনি সমালোচনা করছেন। পাশাপাশি তিনি বেলডাঙ্গার যে ঘটনা, মূলত বেলডাঙ্গার ঘটনা নিয়ে কিন্তু কড়া ভাষায় তীব্র সমালোচনা করছেন এবং সরাসরি তিনি দাবি করছেন যে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ এবং 163 ধারা যেটা সেখানে জারি করা হয়েছে সেটা শুধুমাত্র বিরোধী দল এবং সামাজিক সংগঠন বা অন্যান্য যারা সংগঠন রয়েছে তারা যাতে সেখানে প্রবেশ করতে না পারে তাদেরকে সেখান থেকে আটকানোর জন্যই কিন্তু এই ধারা সেখানে জারি করা হয়েছে। এবং এর পাশাপাশি তিনি এটাও বলছেন যে সেখানে প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করারও প্রয়োজনীয়তা রয়েছে এমনটাই তিনি মনে করছেন, কারণ একাধিক বাড়ি এবং একাধিক দোকান সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তিনি এটাও বলছেন যে একটি সম্প্রদায় অর্থাৎ হিন্দু, তিনি সরাসরি বলছেন হিন্দুদের সংখ্যা কমে গেলে কি হতে পারে, তার উদাহরণ হচ্ছে এই বেলডাঙ্গা। বেলডাঙ্গার পরিস্থিতির মোকাবেলা রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ, সেই কারণে বিরোধী রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন এবং হিন্দু সংগঠন তারা যাতে ওখানে ঢুকতে না পারে তার জন্য রাজ্য সরকার 163 ধারা লাগিয়ে রেখেছে। বিস্ফোরক মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। বেলডাঙ্গার পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ, সেই কারণে যাতে বিরোধী রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন এবং হিন্দু সংগঠন তারা যাতে ওখানে ঢুকতে না পারে তার জন্য 163 ধারা লাগিয়ে রেখেছে। আমরা বারে বারে বলছি যে আপনারা ফেল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করুন, সেখানে প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড হচ্ছে না এবং হিন্দুদের নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।